রাজনৈতিক সৌজন্যতা এবং নিজস্ব শিষ্টাচার পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের অন্যতম লক্ষণ বিশেষ করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এবং প্রতিক্রিয়া দেবার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে বিলোনিয়া কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা যে মেজাজ এবং অষ্টাদশ শতাব্দীর উগ্র জমিদার সুলভ অহং নিয়ে নিজের বক্তব্য রেখেছেন তাতে স্পষ্ট প্রতীয়মান হয় রাজ্যে কংগ্রেস আছে সে জীর্ণ শীর্ণ মানসিকতা সম্পন্ন কংগ্রেস দল হয়েই যেখানে নেতাদের চালচলন প্রায় সময়ই গদ্দাফি অথবা ইদি আমিনকে স্মরণ করিয়ে দেয় সংবাদ প্রতিনিধির সামান্য রাজনৈতিক বিষয় সম্পর্কিত প্রশ্নের উত্তরে মেজাজ হারিয়ে বীরজিত সিনহা সেই সাংবাদিককে বিজেপির দালাল হিসেবে আখ্যায়িত করেন শুধু এখানেই থেমে থাকেননি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কুস্তির ময়দানে থাকা এই অপরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব সংবাদ মাধ্যম শাসক দলের হয়ে পেইড নিউজ করে বলেও জমিদার শশাঙ্ক সশাঙ্কনারায়ণ রায়সুলভ ভাবমূর্তি নিয়ে উচ্চ স্বরে বলে ওঠেন তিনি কি আমরা গোষ্ঠীগুন্ডল হিসেবে ধরব আপনি তো গোষ্ঠীগুন্ডল কোনা আপনি তো পেইড নিউজ করেন বিজেপি দালালি করেন করবেন না প্লিজ চলে যান বিজেপি দালালি রাজ্য সাংবাদিকরা সবাইকে বিজেপি দালাল সময় নষ্ট আপনি আপনি এই না না আমি আমি তো বলছি যে না না আপনি তো বললেন আপনি আমাদের কাছে না চলে আপনি পদে এসেছি আপনাকে তো মিটিং করার প্রোগ্রামটা তো আজকে শিডিউল করা তো এখানে আপনি

তাতেই আরেকবার জলজান্তভাবে প্রমাণ হয় সারা দেশে এবং ত্রিপুরায় মানুষ কেন হেলাই কংগ্রেসকে বহু আগেই ত্যাগ করেছে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংবাদ মাধ্যম রাজনৈতিক নেতাদের কাছে স্পষ্টীকরণ এবং প্রতিক্রিয়া চাইবে এটা খুবই স্বাভাবিক একটি পেশাগত দিক তবে সেই ক্ষেত্রে বিরজিৎ সিনহার এই মেজাজ মর্জি আর শিষ্টাচারবিহীন প্রতিক্রিয়া দেখলে এটাই বোধ হবে গোমতি দিয়ে শতাব্দীব্যাপী বহু জল গড়িয়ে যাবে তবু বিরজিত সিনহার মতো নেতাদের কাঁধে ভর করেই দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিজেপিকে হারিয়ে ত্রিপুরা দখলের লালের দেওয়ার স্বপ্ন দেখবে কংগ্রেস সজীবতা নেই তারুণ্য নেই নতুন স্বচ্ছ ঝকঝকের দৃষ্টি নেই ত্রিপুরা কংগ্রেসে আছে শুধু বিরজিৎ সিনহার মতো উগ্র অপরিণামদর্শী কিছু অপরিণত রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনীতি যাদের কাছে মানুষের সেবা রয় রাজনীতি হলো যাদের কাছে বারোয়ারি বাড়ির কোলাহল আর কোন্দলে পরিপূর্ণ এক অসচ্ছ উঠান দলে কারোর কথা কেউ শোনে না রাজ্যবাসী কংগ্রেসের কথা শুনবে আর বিশ্বাস করবে সেই স্বপ্ন তাই মুঙ্গেরি লাল ছাড়া আর কেউই দেখে না লালবাতি চলা রাজ্য কংগ্রেসের ভরসা একমাত্র উপরওয়ালা আর কেউ সঙ্গে নেই তাদের ব্যুরো রিপোর্ট আর নিউজ